এরপরে আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, কোন সন্তান সন্ততি মানুষের কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠ খুব ভয়াবহ। আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনি আল্লাহকে সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ আমার কোটি টাকার সম্পদ আমি এগুলো দিচ্ছি তোমাকে, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবচাইতে দুনিয়াতে মানে সবচাইতে শাস্তিপ্রাপ্ত মানে কম শাস্তিদার হবে কিয়ামতে জাহান্নামের, সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে তোমার তো আজকে সবচাইতে কম শাস্তি, তোমার এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এখন যদি তোমার দুনিয়া পরিপূর্ণ সম্পদ থাকতো, শুধু এতটুকুই নয় আরও বেশি থাকতো, সব কিছুর বিনিময়ে তুমি কি তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতে? তখন বলবে যে আল্লাহ আমার যদি যা কিছু থাকতো, যত কিছুই সম্পদ থাক না কেন, সব কিছুর বিনিময়ে আমি এই শাস্তি থেকে মুক্তি পেতে চাইতাম, আমি এই শাস্তি ভোগ করতে পারছি না। তখন আল্লাহ বলবেন তুমি তো আজকে সব কিছুই দিতে চাচ্ছ, তুমি আজকে তোমার সব কিছু দিয়ে দিতে চাচ্ছ, তার বিনিময়ে তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছ, কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে আমি তোমার থেকে এত কিছু চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আর আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না, এতটুক চাওয়া ছিল, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না, এই চাওয়াটুকুই ছিল। ফা আবাইতা, কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম দুনিয়াতে তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলে, অতএব আজ তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো, শাস্তি ভোগ করতে থাকবে, কিয়ামতের দিন আর কোনো সুযোগ থাকবে না যে আমার অফসোস করবো সবাই যে আমার অনেক সম্পদ, এখন সব কিছুর বিনিময়ে যদি এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারতাম, মুক্তি পেতাম, তাহলে সব কিছু করতাম, কিন্তু এমন এক সময় আফসোস করব যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আমরা দুনিয়াতে সন্তান সন্ততি মানুষ করার জন্য আমরা কত কিছু করছি, এই সন্তান সন্ততির জন্য পিতামাতা জীবন দিয়ে দেয়, কিয়ামতের দিন নেকি এবং পাপকে ওজন করা হবে, হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে গেল। কিয়ামতের দিন যদি আমি আমার মা আপনি আপনার মাকে বলি যে মা তুমি যখন দুনিয়াতে ছিলে তুমি তো সর্বদা আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, তা আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, তোমার তো অনেক নেকি, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, সেই দিন আমার মা আপনার মা একটা নেকি দিয়ে সাহায্য করবে না, কিয়ামতের মাঠ ভয়াবহ। একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, সেই দিন নিজে যদি সফল কাম না হতে পারি তাহলে বড় আফসোসের বিষয় হবে। দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ, সম্পদের শেষ নাই, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে না পারি তাই তাহলে আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না, দুনিয়াতে আমার কিছুই নেই নিঃস্ব, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তা আমি হব সবচেয়ে বড় সফল কাম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। তো সফলতা হচ্ছে ওই জায়গায়, আসল সফলতা হলো পরকালীন সফলতা। আমি যদি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারি কিয়ামতের দিন, সেটাই হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে কিছু আছে কি নাই এটা এত কিছু দেখার বিষয় নয়, কিন্তু বর্তমানে আমরা দুনিয়াবি সফলতাকেই আসল সফলতা মনে করছি, কার কত সম্পদ, কার কত কি, কত কিছু করছি, আমরা প্রতিযোগিতায় নেমেছি, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা, কে কত অর্জন করতে পারি, কিন্তু আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমার এই সম্পদ কি আমার সাথে যাবে? কিছুই যাবে না। কোটি কোটি টাকার সম্পদ, আমার সন্তান বলবে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দেই, এটা বলবে না, কারণ ও জানে যে এটা দিয়ে কোনো লাভ হবে না, খুব বেকার, টাকাটাই নষ্ট, বরং আমার মৃত্যুর পর আমার সন্তানাদি আমার সম্পদ নিয়ে মারামারি লাগবে, এ বলবো ওটা আমি নেব, বলবো ওটা আমি নেব, এটাই কিন্তু ব্যাপার।
অথচ এই সম্পদের জন্য কিন্তু আমরা ছুটছি ছুটছি ছুটছি, ভাবখানা এমন যে দুনিয়াতে মনে হয় আমরা অনন্তকাল জীবন লাভ করব, আমরা কখনো দুনিয়া থেকে বিদায় নেব না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন, তিনি বলছেন যে মাদ দুনিয়া ফিল আখিরা, পরকাল আর দুনিয়ার উদাহরণ হলো এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালি ইয়ানজুর বিমা ইয়ারজিয়, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, এই এক ফোঁটা পানির কোনো মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, এক ফোঁটা পানি নিয়েই কাড়াকাড়ি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি। আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া, তাহলে অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু আমরা সেই দিকে না দৌড়িয়ে আমরা যাচ্ছি এক ফোঁটা পানির পেছনে এই দুনিয়া নিয়ে। অথচ আমরা সবাই জানি যে এক সেকেন্ডের বিশ্বাস নাই দুনিয়ার, এক সেকেন্ড কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এক সেকেন্ড অবশ্যই বাঁচবো মরবো না, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই একটা ক্ষণস্থায়ী জীবন, এতে এই জীবনকে এই জীবনের সুখ লাভের জন্য আমরা কত কিছুই না করছি। আমরা যদি সবাই নিজের নিজের অন্তরকে প্রশ্ন করি যে যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই, এই এক সেকেন্ডের বিশ্বাস নাই, এত একটা ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের জন্য আমরা কত কিছু করছি, কত মেহনত করছি, কত শ্রম দিচ্ছি, আর যেই জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই, সে পরকাল, পরকালীন জীবনের সফলতা অর্জনের জন্য আমি আপনি কতটুকু সময় ব্যয় করছি, কতটুকু চিন্তা করছি, এটা নিজেকে প্রশ্ন করি যে আসলেই যেই জীবনের চিরস্থায়ী জীবন, ওই জীবন চিরস্থায়ী জীবনের সফলতা অর্জনের জন্য আমরা কতটুকু কি করছি, এটা নিজেকে প্রশ্ন করি। নিজের কাছেই সব উত্তর আছে, নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, নিজের বিবেককে প্রশ্ন করা দরকার প্রতিটি মানুষের। আমাদের মহাসভা করা দরকার, দিন শেষে যখন ঘুমাইতে যাব তখন নিজের আমলের হিসাব নিজেই করব, যে আজকে যে চব্বিশটি ঘন্টা সময় গেল, এই চব্বিশ ঘন্টায় আমি কয়টা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম। যদি নিজের হিসাব নিজে করি দেখবেন আস্তে আস্তে আমার ভালো কাজের পরিমাণ বাড়বে। আজকে যদি করি যে আমার পাপ একটু বেশি হয়ে গেছে, তাহলে আগামীকাল চেষ্টা করব যে কিছু পাপ কমানোর, নেকির কাজ কিছু বাড়ানোর।